হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন হিন্দি সিনেমা কালা নিয়ে, যেটা কিন্তু অলরেডি শুক্রবার দিন রিলিজ হয়ে গেছে। এবং ফিল্মটার মধ্যে আছে তৃপ্তি দিমরি, বাবিল খান, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং আরও অনেকে। এবং অবভিয়াসলি এই ফিল্মটার মধ্যে একটা স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্সে আছে অনুষ্কা শর্মা। তো অনুষ্কা শর্মা কিন্তু এই ফিল্মটার প্রডিউসারও। তো কালা মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো অনুষ্কা শর্মার প্রোডাকশানের এখন অবধি যে কটা মুভি বা সিরিজ এসছে প্রত্যেকটার কিন্তু বেশ একে অপরের থেকে আলাদা, এবং প্রত্যেকটা কাজই কিন্তু মানে বলা যেতে পারে খুব ভালো মানের, এবং মানে একটা ভালো প্রোডাক্ট তারা বানাচ্ছে প্রত্যেকটা এখন অবধি যে কটা কাজ এসছে। এবং তাদের একটা কিন্তু নির্দিষ্ট ধারার জনার কিন্তু তারা সবসময় সেটার উপরেই বেস করে কাজ করে, যেরকম থ্রিলার বা সাইকোলজিক্যাল বা হরার, এই জনারেগুলো কিন্তু তারা বেশ ভালো ভালো মুভি প্রডিউস করছে, যার একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে কালা। বাট কালা মুভিটা কিন্তু মানে যে কনসেপ্টটাই বানানো হয়েছে বা যে গল্পটা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে, সেই মেসেজে কিন্তু আমরা এরকম আগে অনেক কাজ দেখেছি। বাট তা সত্ত্বেও ফিল্মটাকে যেভাবে ডিরেক্টর রিপ্রেজেন্ট করেছে, মানে এখানে যে জিনিসগুলো দেখেছে এবং এটা মেকিংটা এত এতটাই সুন্দর যে তোমরা পুরো মুগ্ধ হয়ে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সিন এবং পুরো মুভিটা ওভারঅল কিন্তু এনজয় করবে। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, এখানে তৃপ্তি দিমরি ক্যারেক্টারের নাম হচ্ছে কালা, যিনি একটা ভালো ফ্যামিলি ঘরানা থেকে বিলং করে, যারা সঙ্গীত নিয়ে চর্চা করে। তো স্বস্তিকা মুখোপাধ্যায় তার মায়ের ক্যারেক্টারটা প্লে করছে। তো ছোটো থেকেই তার মা চেয়েছিল যে তাকে মানে এমনভাবেই বড় করে তুলবে যাতে তিনি ভালো একজন গায়িকা হন, মানে ছেলেরা যেরকম একটা ভালো গান করে, যেরকম মানে মেহফিল সাজে তার সঙ্গীত পরিবেশনা করে, সেরকমই তার মেয়েকে তিনি করতে চেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু তৃপ্তি দিমরি একটা সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুক্ত, তার কারণ হচ্ছে এখানে বাবিল খান। তো বাবিল খানেরও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এবার যখন আমরা প্রেজেন্ট সিচুয়েশনে দেখতে পাবো যে তৃপ্তি দিমরি অলরেডি নাম করা একজন সিঙ্গার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার পাস্ট তাকে হন্ট করে বেড়াচ্ছে। কিসের পাস্ট, কী এমন কাজ হয়েছিল যার জন্য তাকে এখনও সেই গিলটি ফিলটা তাকে এখনও আছে, তো এরপর কী হবে, এই জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের নেটফ্লিক্সে গিয়ে কালা মুভিটা অবশ্যই দেখতে হবে। তো মুভিটার রান টাইমটা কিন্তু বেশিক্ষণ না, লাইক ঘন্টা 10 মিনিটের মতো, কিন্তু ইটস আ পিওর মাস্টারপিস, ইটস আ পিওর আর্ট। মানে ফিল্মের মেকিংটা এতটাই সুন্দর, মানে জাস্ট তোমরা মুগ্ধ হয়ে পুরো ফিল্মটা দেখবে। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু মানে তথাকথিতভাবে তখনকার সময় কীরকম সিচুয়েশান চলতো, মানে এই গল্পে যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা অ্যারাউন্ড 1700 বা 1800 বলা যেতে পারে, কারণ এখানে কলকাতারও একটা সিন আছে যেখানে আমরা দেখতে পাই যে হাওড়া ব্রিজ তখন হচ্ছে অলরেডি। তো ওই টাইম লাইনে তখনকার সময় সিঙ্গারদের কীরকম পরিস্থিতি ছিল, যারা বাইরে থেকে আসতো বা যাদের এরকম ঘরানাতে যারা জন্মগ্রহণ করতো তাদের কীরকম একটা প্রেশার থাকতো, বা তখনকার সময় এই ফিল্মে দুনিয়ায় যারা মানে গান করতো তাদের কী পরিস্থিতি চলতো, সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং এই ফিল্মে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে অবভিয়াসলি সেটা হচ্ছে, ধরো মানে তোমরা যদি কোনো একটা কাজ, ধরো তোমরা সেটা করছো নিজেদের মতো করে, বাট তোমার থেকেও কেউ যদি একজন ভালো সেই কাজটা করে এবং তার থেকে তুমি যদি সেই ট্যালেন্টটা বা সেই অপরচুনিটা যদি ছিনিয়ে নাও এবং সেটা যদি ফলস্বরূপ তার যদি কিছু হয়, তাহলে সেই গিল্টি ফিলটা কিন্তু তোমার মধ্যে থাকবে। এবং সেই গিল্টি ফিলটা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে, যেই জিনিসটাই কিন্তু কালা মুভিতে এই মেন মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে। এখানে কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার কেন বললাম, কারণ ফিল্মে কিন্তু লাস্টের দিকে মেন্টালি পেশেন্ট হয়ে যাওয়া একটা ট্রমাটাইজড ব্যাপার, এই জিনিসগুলো ফিল্মটার মধ্যে দেখেছে। এখানে যে গানগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা মুহূর্তে যে গানগুলো চলেছে, জাস্ট মুগ্ধভাবে তোমরা দেখবে। এবং যেহেতু ফিল্মটা টাইম লাইনটা খুবই পুরনো, তো সেদিক থেকে দেখতে গেলে সেট আপ থেকে শুরু করে লুক অ্যান্ড ফিল, কাস্টিউম ডিজাইন সব দিকে কিন্তু বেশ ভালোভাবে নজর দেওয়া হয়েছে। মানে তোমরা মনে হবে সেই টাইম লাইনে তোমরা চলে গেছো, তখনকার সময় তোমরা সেই মানে ফিল্মটা দেখছো, কারণ কালার প্যালেটটাও কিন্তু সেরকমই ইউজ করা হয়েছে। অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি, তৃপ্তি দিমরি জাস্ট তোমাদেরকে মুগ্ধ করে দেবে। মানে তার আমি জাস্ট বুলবুল কাস্টে দেখেছিলাম, তার ফার্স্ট যে ফিল্মটা ছিল সেটা আমি দেখিনি, বাট বুলবুল ফিল্মটা কিন্তু যথেষ্ট আমাকে মুগ্ধ করেছিল। বাট এখানে তার অভিনয়টা যেন এক্স লেভেলে চলে গেছে। এবং ইরফান খানের ছেলে বাবিল খান কিন্তু এই সিনেমাটা দিয়ে ফার্স্ট ডেবিউ করলো, মানে তার যে অভিনয়টা দেখে তোমাদের মনেই হবে না যে তিনি ফার্স্ট কাজ করছে। এটাই দেখে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, ইরফান খানের ছেলে মানে বাবার রক্ত ছেলের মধ্যে বইছে, কারণ এখানে কিছু বাবিল খানের ক্লোজ শট, কিছু সিন আছে
তার যে এক্সপ্রেশনটা সেটাই সিনটাকে মানে একটা আলাদা ইম্পর্টেন্স দেবে এবং তোমরা রীতিমতো কানেক্ট করতে পারবে সেই ক্যারেক্টারটার সাথে। এবং স্বস্তিকা মুখোপাধ্যায় এখানে তৃপ্তিমির মায়ের রোলটা প্লে করছে, তারও কিন্তু এখানে প্রচুর ডিলেমা চলবে, তারও কিন্তু এখানে ক্যারেক্টারের একটা বেশ ডেভেলপমেন্ট, একটা ম্যাচুরিটি ট্রানজিশন অবশ্যই কিন্তু আসবে। তো তারও কিন্তু অভিনয়টা বেশ ভালো ছিল এবং অবভিয়াসলি পার্শ্ববর্তী যে চরিত্রগুলো ছিল প্রত্যেকজনের অভিনয়টা কিন্তু ফিল্মে একটা প্লাস পয়েন্ট। ক্যামেরা কাজটা কিন্তু জাস্ট দারুণভাবে এখানে করা হয়েছে, কারণ এখানে মানে প্রত্যেকজনের কিছু ক্লোজ শট যেভাবে নেওয়া হয়েছে বা এখানে তৃপ্তিদিমনিকা যেভাবে এখানে ফোকাস করেছে, যেভাবে এখানে তাকে স্ক্রিনের মধ্যে তুলে ধরেছে, একটা আর্টিস্টিক ফিল কিন্তু তোমরা ওভারঅল পুরো ফিল্মটার মধ্যে পাবে। তো বলা যেতে পারে এই আর্ট ফিল্মটা অবশ্যই অবশ্যই তোমাদের দেখা উচিত। মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এই ফিল্মের, স্পেশালি মেকিংটা দেখে এত সুন্দরভাবে এখানে মেকিংটা করেছে, জাস্ট মাস্টারপিস বলা যেতে পারে। এবং স্ক্রিন প্লে থেকে শুরু করে অ্যাক্টিং সব ফিল্ডে কিন্তু ফিল্মটা জাস্ট পাস মার্কস পেয়েছে। স্পেশালি এখানে তিনটে যে মেন ক্যারেক্টার আছে, বাবিল খান, তৃপ্তি দিমরি এবং হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ডেভেলপমেন্টটা এত ভালো দেখিয়েছে, তোমরা কিন্তু রীতিমতো মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু ফিল করতে পারবে যে তারা কী স্টেজ দিয়ে চলছে, তাদের মধ্যে কী চলছে মনের মধ্যে। তো ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্যে কিন্তু এই ফিল্মে তোমরা আরও ভালো করে প্রত্যেকজনের অবস্থাটা তোমরা আরও বুঝতে পারবে। তো ওভারঅল এটুকুই বলবো, আমার কিন্তু ফিল্মটা বস দারুণ লেগেছে, আমি উইদাউট এক্সপেকটেশন দেখতে বসেছিলাম, কারণ ফিল্মটার ট্রেলারটাও ইভেন আমি দেখিনি, বাট যেহেতু তৃপ্তি দিমরি আছে, অনুষ্কা শর্মা প্রডিউসার, সেজন্য ভাবলাম ফিল্মটা আমি দেখি এবং পুরো যে সময়টা আমি ব্যয় করলাম ফিল্মটার উপর, ইট ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। তো তোমরা যদি কালা মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।